দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। কাল রাতেই ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গিয়েছিল, উত্তেজনায় সারা রাত ঠিক করে ঘুমই হলো না। আলো ফোটার আগেই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে 5টার মধ্যেই বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। বাইরে তখন তাপমাত্রার পারদ 3 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। আঁকাবাঁকা পথ ঘুরে গাড়ি আমাদের নিয়ে চলল টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিলে পৌঁছে এক কাপ গরম কফি যেন মন আরো তরতাজা করে তুলল। মনের ভিতর উত্তেজনা আর সাথে সাথেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার। আর এরপর সেই নয়নাভিরাম মুহূর্ত। সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, যেখানে একটু পরেই শুরু হবে রঙের খেলা। দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত টাইগার হিল ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। কিছুক্ষণ পরেই এলো সেই মুহূর্ত, মেঘের রাজত্বের ওপার থেকে উঁকি মারল সূর্য, আর সাথে সাথেই সেই আলো কাঞ্চনজঙ্ঘা চূড়ায় পড়ে সৃষ্টি করলো এক অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য ব্যাখ্যা করার কোনো ভাষা আমার কাছে নেই, এই সৌন্দর্য কেবল উপভোগের। সৌন্দর্যের এই মুগ্ধতার মধ্যেই কখন যে 7:30 বেজে গেছে খেয়াল নেই, ড্রাইভার দাদা তাড়া দিতেই শুরু হলো পরের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। প্রসঙ্গত বলে রাখি, টাইগার হিলে টিকিট মাথাপিছু 50 টাকা, যাওয়ার সময় সেই টিকিট কাটতে না হলেও ফেরার সময় সেই টিকিটের মূল্য পে করতে হয়। দার্জিলিংয়ের আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য আপনারা কোনো ট্যুর অপারেটর বা নিজের হোটেলের সাথে কথা বলতে পারেন। তবে কম খরচে ঘুরতে চাইলে কিছু গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে দরদাম করে গাড়ি ঠিক করে নেওয়াই ভালো। মূলত 4 সিটার গাড়িগুলি 2,000 থেকে 2,500 টাকা দাবি করে থাকে এবং 10 সিটার গাড়িগুলি 3,000 থেকে 5,000 মধ্যে বা এমনকি তার থেকেও বেশি দাবি করে। সেক্ষেত্রে একটু ঘুরে দরদাম করে গাড়ি ঠিক করলে ভাড়া তুলনামূলক অনেক কম পড়ে। চকবাজার ও ম্যালের কাছ থেকে আপনারা গাড়ি ঠিক করতে পারেন। শেয়ার গাড়িতে 600 থেকে 700 এমনকি 800 টাকা জন প্রতি ভাড়া চাইলেও জন প্রতি 300 বা 400 টাকাতেও গাড়ি পাওয়া সম্ভব। গাড়ি বুক করার সময় গাড়ি কোন কোন জায়গাগুলি ঘোরাবে বা আপনারা কোনো নির্বাচিত জায়গা থাকলে তা ভাড়া করার পূর্বেই ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আমাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। বাতাসিয়া লুপে ঢোকার মুখেই টিকিট কাউন্টার, টিকিট মূল্য 20 টাকা। টয় ট্রেন এসে বাতাসিয়া লুপে এক পাক ঘুরে যায়। স্বাধীনতার জন্য যেসব গোর্খা সৈন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে এটি বানানো। বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়।
ঘাসের উপর শিশির বিন্দুগুলি জমে থাকা অবস্থায় দেখে রাতের তাপমাত্রা বেশ ভালোই আন্দাজ করা যায়। আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেন। রক গার্ডেনে যাওয়ার রাস্তাটি বেশ মনোরম এবং ভয়ঙ্কর পটে। এঁকে মেঁকে গাড়ি এগিয়ে চলল। দুধারে মনোরম পরিবেশ, পাহাড়, খাদ, চা বাগান দেখতে দেখতে আমাদের গাড়ি চলেছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম রক গার্ডেন। 1980 সালে রাজনৈতিক গোলযোগের কারণে দার্জিলিং এর পর্যটন বাধাগ্রস্ত হলে আবার পর্যটক ফিরিয়ে আনার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়। দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখানে ঢোকার টিকিট মূল্য 20 টাকা। বাইরে থেকে চোখে পড়ে পাহাড়ের মাঝখান দিয়ে নেমে আসা ঝর্ণা। বাইরে অনেক খাবার দোকান আছে, আপনারা চাইলে এখানে বসে কিছু খেয়ে নিতে পারেন। সকাল সকাল মোমো, চা, ম্যাগি আর ডিম টোস্টে আমাদের বেশ জমে গিয়েছিল। কংক্রিট নির্মিত পথ, পথের দুধারে ফুলের ছড়াছড়ি, বিভিন্ন উচ্চতায় পাহাড়ের গা ঘেঁষে বানানো হয়েছে বসার জায়গা।
এটাকে একটি ছোটখাটো ট্রেকও বলা যায়। দার্জিলিং এ এসে প্রায় প্রত্যেক পর্যটকই হ্যাপি ভ্যালি টি স্টেটে ঘুরতে যান। আমরা সেখানে যাইনি, তার বদলে আমরা গিয়েছিলাম অরেঞ্জ ভ্যালিতে। মনোরম পরিবেশে পাহাড়ের ঢালে বিস্তীর্ণ চা বাগান। Thank you.
শান্তি স্তূপ বা পিস প্যাগোডা। বিশ্বের সকল জাতীয় ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির প্রচারের জন্য বানানো এই শান্তি স্তূপ 1972 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় নিচিদাৎসু ফুজির হাত দিয়ে এবং 1992 সালে এটির উদ্বোধন করা হয়। সারা পৃথিবীর বহু স্থান জুড়ে ছড়িয়ে থাকা বিশ্ব শান্তি স্তূপের মধ্যে অন্যতম এটি। এটি বিশ্ব শান্তি স্তূপের ঠিক পাশেই অবস্থিত। এছাড়াও আমরা এনজিং রক সহ আরো বেশ কিছু জায়গায় গেলেও অনেক দ্রষ্টব্যই বন্ধ ছিল, এমনকি ঘুম মনাস্ট্রিও তখন বন্ধ। তার উপর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, যার ফলে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং জুওলজিক্যাল পার্ক ওই দিন বন্ধ ছিল, ফলে আমরা তা ঘুরতে পারিনি। আপনারা গেলে অবশ্যই দেখে যাবেন যেন আপনারা বৃহস্পতিবারে না যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, অথবা খারাপ লেগে থাকলে ডিসলাইক করতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানাতে চাইলে বা আমি কিভাবে ইম্প্রুভ করতে পারি তার টিপস দিতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই দার্জিলিং সিরিজটি মোট 3টি পর্বে বিভক্ত। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অল করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।